সকাল 9:30টার দিকে সায়দাবাদ পুলিশ ফাঁড়ির পাশে একটি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল থেকে গণপরিবহনের সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সকালে সকাল থেকে আমি দেখেছি এই এলাকা ঘুরে তেমন কোনো মার্কেট কিংবা শপিং মলগুলো এখনও খোলেনি, আর এই এলাকা থেকে দূরপাল্লার গাড়ি এখন পর্যন্ত ছেড়ে যায়নি। আর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জেনেছি তারা এই এলাকায় নাশকতা ঠেকাতে যথেষ্ট পরিমাণে সতর্ক অবস্থানে আছে বলে তারা জানিয়েছে। আর এই ছিল যাত্রাবাড়ী, সায়দাবাদ, শনিরাকড়া, কাশপুর এই এলাকায় হরতালের সর্বশেষ পরিস্থিতি।